ওয়েলকাম ফ্রেন্ডস, রার বাংলা রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। নতুন বছর, নতুন প্রিপারেশন। আজ যে প্রিপারেশন আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি তার নাম ফিস প্যান্থেরাস। যেমন নাম তেমনি তার গুণাগুণ, স্বাদ অতুলনীয়। আসুন দেখে নেওয়া যাক ফিস প্যান্থেরাস বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস আমি নিয়েছি। ফিস প্যান্থেরাস বানাতে গেলে যেটি প্রথম দরকার হবে, ফিস, এটি ভেটকি মাছ হলে ভালো হতো, কিন্তু আমি বানাতে চলেছি কাতলা মাছের পেটি দিয়ে। সেটিকে ভেজে নিয়ে কাটা আমি বেছে নিয়েছি। তারপর যেটি উপকরণ লাগবে সেটি হচ্ছে আলু, এটা সেদ্ধ করে নেওয়া হয়েছে। যে উপকরণগুলো প্রয়োজন আছে তা হলো পেঁয়াজ, তিনটে পেঁয়াজকে চপিং করে নেওয়া হয়েছে। এরপর একটি রসুনকে চপিং করে নেওয়া হয়েছে, সঙ্গে চার পাঁচটি গ্রিন চিলিকে চপিং করে নিয়েছি। স্বাদ মতো নুন নেওয়া হয়েছে, জিরে পাউডার নেওয়া হয়েছে দু চামচ, দু চামচ আদা বাটা নেওয়া হয়েছে, দু চামচ নেওয়া হয়েছে ধনে গুঁড়ো, এক চামচ নেওয়া হয়েছে গরম মশলা। এই উপকরণগুলো যেগুলো নেওয়া হয়েছে সেটি 1 কিলো আলু এবং 300 গ্রাম মাছের ওপর বেশ করে। এরপর কোটিংয়ের জন্য যে যে জিনিসগুলো নেওয়া হয়েছে সেটি হলো 750 গ্রাম ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার এবং ব্রেড ক্রাম 1 কাপ। ময়দা আমরা ভালো করে ময়ান দিয়ে নেব, অর্থাৎ প্রায় 25 ml এর সঙ্গে রিফাইন অয়েল মেশাবো, স্বাদ মতো নুন মেশাবো এবং আমরা সেটাকে খুব ভালো করে মাখিয়ে তারপর লেচি রেডি করব। বন্ধুগণ, 20 ml রিফাইন অয়েল নেওয়া হয়েছে, এখন সেটা ফোড়ন দেওয়া হবে। জিরে নেওয়া হয়েছে 1 চামচ এবং কিছু লঙ্কা কেটে নেওয়া হয়েছে। এবার চপিং করা পেঁয়াজটা এর সঙ্গে দিয়ে ভেজে নেওয়া হবে। এখন চপিং করা রসুন দেওয়া হলো। বন্ধুগণ, পেঁয়াজ আমি 10 মিনিট ধরে ভেজেছি, পেঁয়াজ এবং রসুন ভাজা হয়ে গেছে। এখন 2 চামচ আদা এর সঙ্গে দেওয়া হলো এবং এটাকে আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আদা ভেজে নেওয়ার পর 2 চামচ জিরে গুঁড়ো দেওয়া হলো এবং 1 চামচ ধনে গুঁড়ো দেওয়া হলো। এরপর আবার আমি 5 মিনিট ভাজতে থাকব। এখন চপিং করা 4টি গ্রিন চিলি দেওয়া হলো এবং সঙ্গে স্বাদ অনুসার লবণ দেওয়া হলো, এটা সামান্য ভেজে নেব। সামান্য একটু টমেটো সস দেওয়া হচ্ছে, তবে এটি অপশনাল, নাও দিতে পারেন আপনারা। টমেটো সস স্বাদ বাড়াতে সাহায্য করবে। এখন মাছটা এর সঙ্গে মিশে, মাছ মশলার সঙ্গে মিশে গেছে, এখন এটা আলু দিয়ে এবার পাক করে নেওয়া হবে। আলু ম্যাশ করে নেওয়া হয়েছে, হ্যাঁ, এবং এটিকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেওয়া হবে। বন্ধুগণ, আলু মিশিয়ে ভালো করে পাক করে নেওয়া হয়েছে, এখন
গরম মশলা দেওয়া হচ্ছে, সঙ্গে দেওয়া হচ্ছে স্পেশাল মশলা। এইবার এটাকে মিশিয়ে ভালো করে পাক করে নেওয়া হবে এবং ঠান্ডা করতে দেওয়া হবে। ভালো করে মিশিয়ে নিয়ে পুর রেডি হয়ে যাবে। বন্ধুগণ, ফিশ প্যান্থারাসের পুর রেডি হয়ে গেছে, এখন এটাকে ঠান্ডা করতে দেওয়া হচ্ছে সেকেন্ড স্টেপে। এবার কোটিং এবং বাঁধার কাজ হবে। বন্ধুগণ, এইবার ময়দাতে স্বাদ মতো নুন এবং বেকিং পাউডার দিয়ে দেওয়া হচ্ছে, সঙ্গে 25 ml রিফাইন অয়েল দেওয়া হবে। এটা প্রথমে ভালো করে মিশিয়ে নিন। এখন 25 ml রিফাইন অয়েল দেওয়া হচ্ছে, খুব ভালো করে মেখে নিতে হবে, তবেই এটা খাস্তা হবে। কিন্তু ডো থেকে লিচিগুলোকে কেটে নেওয়া হয়েছে। বন্ধুগণ, লিচিগুলোকে খুব পাতলা করে বেলে নিতে হবে। এইবার লম্বালম্বি পুর দেওয়া হবে। ঠিক রেক্টাঙ্গেল শেপে এটাকে বাঁধতে হবে। বন্ধুগণ, একটি পাত্রে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এবং আরেক জায়গায় ব্রেড ক্রাম রাখা হয়েছে। এবার যেটি করব, ব্রেড ক্রাম দিয়ে এটাকে মুড়ে নেওয়া হবে। কিভাবে বাকিগুলোকেও করে নেওয়া হবে। বন্ধুগণ, ফিশ প্যান্থারাস ব্রেড ক্রাম দিয়ে বাঁধা হয়ে গেছে। এখন এগুলোকে ডিপ ফ্রাই করব। বন্ধুগণ, এটি মূলত স্ন্যাক্স আইটেম এবং এটি রাঢ় বাংলার নবতম সংযোজন। আপনার আশা করি আপনারা এই ফিশ প্যান্থারাস উপভোগ করবেন, বাড়িতে বানিয়ে নেবেন, এবং এটি কিন্তু কোনো হোটেল বা রেস্টুরেন্টে পাবেন না। সেই জন্য চেষ্টা করবেন রেসিপিটাকে আপনারা লক্ষ্য করে নিজে ঘরে বানিয়ে নিতে, খুব ভালো লাগবে। এটি লো মিডিয়াম ফ্লেমে ভাজবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে।
ইউনিফর্ম দিয়ে ভাজতে গেলে দেখে নিতে হবে আপনাকে যে এটা ইয়েলো কালার এসছে কিনা, তাহলে বুঝবেন যে দুদিকটাই আপনার ভাজা হয়ে গেছে। বন্ধুগণ, রাঢ়বাংলার নবতম সংযোজন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আবার নতুন কোনো জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, এটি সস দিয়ে পরিবেশন করব।